মেঘনা ও দাউদকান্দি সেতুতে মাপা ট্রাক সহ মালামালের ওজন বঙ্গবন্ধু সেতু ওয়েট স্কেলে এসে বেড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে আর্থিক ক্ষতি সহ নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে ট্রাক চালকদের। আমাদের বিষয়টা মনে করেন আমরা মাল একরেট নিয়ে স্কেল করে ওরা মনে করেন এদিক দিয়ে পার করে দিয়ে বলে যে অধিক দিয়ে দাম যা 50 টাকা করে 1 টাকা টোকন কাটো লাগে। আবার ওই একই মাল আর এক স্কেলে গেলে মনে করেন দেখা যায় আমরা পার হয়ে যাই। এখানে ওজন আমি মনে করেন আমার গাড়ি সহ পারমিশন আছে 22 টন কিন্তু আমার তো 22 টন মাল হচ্ছে না। জানা যায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পশ্চিম পারের ওয়েট স্কেলে 24 ঘন্টায় প্রায় 10,000 ট্রাকের ওজন পরিমাপ করা হয়। বাড়তি ওজন বহনকারী প্রতিটি ট্রাকের পুনরায় স্কেল বাবদ স্লিপে নেওয়া হয় 50 টাকা, আর বাড়তি পণ্য অন্য ট্রাকে সেতু পার করে নিতে গুনতে হয় 7,000 টাকা। বিষয়টি নিয়ে অনেকটা অসহায় হয়ে পড়েছেন ট্রাক চালকরা। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে ওজন না আসা ট্রাকের কোনো ফি নেওয়া হয় না, তবে ট্রাকগুলো প্রায় 2 কিলোমিটার ঘুরে এসে ফের ওজন করাতে গিয়ে ভোগান্তিতে পড়েন চালকরা। এখানে ওভার দেখাচ্ছে, ওভার এক টন দেড় টন করে ওভার দেখায় সবসময়। স্কেলের সমস্যা দেখা দেয়, সময় স্কেল চেঞ্জ করতেছে, ওরাই খালি ঘুরাইছে, আর 50 টাকা টিকিট কাটতে হয় সময়তে, বাড়তি মালিকদের কাইটা চেঞ্জ করতে হয়, 22 টনের উপরে এটা কাটতে হয়। এখানে স্কেল এখন কি ঝামলা আমরা বুঝি না, আমাদের জিজ্ঞেস করার কোনো চান্স দেয় না যে ভাই আমরা তো গাড়ি সহ মাল 22 টন, আপনি বড় স্কেলে বড় স্কেল বসান, যদি আমার ফল্ট থাকে আমার ফাইন করে আপনি। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসানুল কবির পাভেল বলেন, তারা নানা ধরনের অভিযোগ পাচ্ছেন। এরপরও সেতুতে নিযুক্ত কেউ যদি চালক বা কারো কাছ থেকে সুবিধা দিতে টাকা নিয়েছেন এমন তথ্য পান এবং অভিযোগ কেন্দ্র অথবা কর্তৃপক্ষকে জানানো হলে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।